হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আহমেদ চৌধুরী। তো আমি হলো আমার মহিলা সমিতি সেতাবগঞ্জ মহিলা সমিতি মহিলা সমিতির। তো ভোট হচ্ছিল, আমি দ্বিতীয়বার ভোট আর কি। তো এই ভোটে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, ওখানকার ভাইস চেয়ারম্যান হয়েছিলাম সমিতির। তো আমি ভোটে জিতে, হ্যাঁ, তো সবার সাথে সেই মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমি যখন ভোটে জিতলাম, আমার ভাইস্তা, আমার ভাই মামুন, আমার ভাইস্তা ফাহাদ, শুভ, সিজান, সবাই মিলে আমাকে এই মালাটা পরিয়ে দিল। তো এই মালাটা পরে দেওয়ার পরে আমাকে বাসায় নিয়ে এসে, আমরা বাসায় এসে আমরা অনেক মানে আনন্দ আনন্দ কোথায় রাখবো সেটা মানে বলে মানে কাউকে বুঝাতে পারছিলাম না। তো এই যে আমরা, আমার বান্ধবী কামনা, আমি, হ্যাঁ, মুমু, আমরা সবাই মিলে একসাথে ছবি টবি তুললাম, অনেক পিক্স তুললাম, ফটো সেশন করলাম, অনেক ফটো সেশন করলাম, হ্যাঁ। তারপরে এই আনন্দটুকু আমি এই ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আজকে আপনাদেরকে এই আমি এই যে ব্লগকে ছেড়ে দিলাম। তো আজকে এই দিনটাতে, হ্যাঁ, এত আনন্দ হয়েছিল আমার, হ্যাঁ। তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি, পার্থ, এপাশে হইল তাহমিদ, সবাই মিলে আমরা ছবি টবি তুললাম, হ্যাঁ। তারপরে এখানে রফিকুল, বুলবুলি, তারপরে আমাদের হইল শিউলি, মুক্তা আপা, এরা সবাই, তারপরে বৌদি, রত্না বৌদি, লায়লা মতালেব, আমি, সবাই মিলে আমরা ফটোশ্যুট করলাম। তো দর্শক, এখানে যে আমরা অনেক, এই যে সাইদুর ভাই, তারপরে হলো ইয়ে, সবাই মিলে আর কি আমরা অনেক, হ্যাঁ, আমার মার্কাটা ছিল দুয়াত কলম, প্রথমবার মার্কা ছিল ছাতা, আর দ্বিতীয়বার মার্কা ছিল দুয়াত কলম। তো অনেক 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 ভালো লাগছিল ভোটে জিতে, হ্যাঁ। মানে সবার অনেক পরিশ্রমও করছিলাম, সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, 1500 মহিলার বাসায় গিয়ে ভোট চাওয়া, হ্যাঁ। তো এই যে আঙ্গুর আপু আছে এখানে, তারপরে যে আমাদের মামি শামসুন মামি, আঙ্গুর আপু, তারপরে আমি, লায়লা মতালেব, আমরা সবাই মিলে ফটোশ্যুট করলাম, হ্যাঁ। রত্না চক্রবর্তী, রফিকুল, বুলবুলি, হ্যাঁ, শিউলি, মুক্তা আপা, হ্যাঁ, সবাই মিলে ফটোশ্যুট করলাম। অনেক ভালো লাগছে, আপনাদের সবার দোয়ায় আমি মিটে পাশ দিলাম। তো আমার আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, হ্যাঁ, আপনারাও, আপনাদের জন্য আমি দোয়া করব। তো আমি যেন নেক্সট ডে আরও হতে পারি, হ্যাঁ, এই দোয়া। আল্লাহ হাফেজ।